পারিবারিক বিবাদের জেরে জেল খাটল চারজন সদস্য। জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে এক পক্ষ অন্য পক্ষের নামে মামলা দায়ের করে না, তার জেরে 42 দিন জেল খাটতে হলো একই পরিবারের চারজনকে, শেখ সাবির হোসেন, শেখ নুরুল ইসলাম, শেখ বাবুল, শেখ কায়ুম। এমনই ঘটনা ঘটেছে আসানসোলের বারাবনী এলাকার রামপুর গ্রামের বাসিন্দার। আর এই প্রসঙ্গে শনিবার জেল থেকে ছাড়া পেয়ে সাবির হোসেন বলেন, আমার ভাইপো আমায় ও আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটালো। সামান্য ঘটনাকে কেন্দ্র করে সে আমাদের 42 দিন জেল খাটালো। সেই সাজার পরেই শনিবার আমরা জামিনে মুক্ত হলাম। ঘটনাটি ঘটেছিল পশ্চিম বর্ধমান জেলার বারাবনী থানার অন্তর্গত রামপুর গ্রামে। জমি সংক্রান্ত বিবাদের কারণে আগ্নেয়াস্ত্র মামলায় 42 দিনের জন্য জেল হাজত হয় বলে অভিযোগ আনেন শেখ সাবির হোসেন। জানা গেছে, পারিবারিক জমি বিবাদের কারণে নিজেরই কাকা মামলায় অভিযুক্ত করে পরিবারের চারজনকে। মামলা হওয়ার 42 দিন চারজনের জেল হাজত হয়। অবশেষে শনিবার তারা জামিন পায়। কাকা সাবির হোসেনের অভিযোগ, অকারণে আমাদেরকে ফাঁসানো হয়েছে মামলায়, যদিও এই ঘটনার সত্যতা আমাদের হাউস যাচাই করেনি। কি ঘটনা হয়েছিল? ঘটনা হয়েছিল যে আমার ছোট ভাই বাথরুমে যায়। কি নাম ভাইয়ের? সাবির, শেখ সাবির হোসেন। তিনি বাথরুমে যান, এমন সময় আলিম তাকে আঘাত করে। আলিম কে? আলিম হচ্ছে ইয়ে মহিমের ছোট ভাই। মহিমের ছোট ভাই আলিম আঘাত করে। এইখানে আমরা সমস্ত লোক ছিল, গ্রামের লোক ছিল বা আমরাও ছিলাম। এইখানে যখন বাড়িতে হাল্লা হয় তখন আমরা এইখান থেকে দৌড়ে যাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ওই বাথরুমে যে পাম্প আছে সেই পাম্পটা খুলতে গেছিল। কে খুলতে গেছিল এটা? হ্যাঁ, আলিম খুলতে গেছিল। এবার তার হাতে পেচকেশ ছিল একটা, সেটা পেচকেশটা 3টে দাগ দিয়েছে ঘাড়ে, সাবিরের ঘাড়ে। গ্রামের লোক সমস্ত দেখেছে, আমরা নিজে দেখেছি। কি নাম আপনার? আমার নাম শেখ বাসির উদ্দিন মাঝি। এর মধ্যে একটা ঝামেলা ছিল, চলছিল। সে ঝামেলা ওই পাম্প নিয়ে শুরুয়াত হয়েছিল, দিয়ে কেস করে, দু পক্ষই কেস করে, ওনারা মারপিটের কেস অভিযোগ করে। ওনারা কিন্তু যে কেসগুলো দিয়েছে সেই কেসগুলো কিন্তু আমরা নিজের চোখে একটাও দেখিনি। যেমন বোমের কথা উঠেছে এখানে, কেসে দেখলাম, এবং আমসের কেস দিয়েছেন সেটাও দেখলাম, এবং শিলতানিহানি কেস দিয়েছে যেন ভাইপোরা মায়ের উপরে শিলতানিকে করতে পারে না, কোনদিনই হয় না এটা। সেই সেই কেস দিয়েছে যেগুলো বলাও যায় না ক্যামেরার সামনে। কে দিয়েছিল কেসগুলো? কে দিয়ে? উকিল বাবু দিয়েছিল। কি? মহিম। কিরে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, নতুন গল্প তার স্বপ্ন যে আজ রঙিনার। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।